সো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই স্টোর তো বন্ধুরা কোভিড নাইন্টিন বা করোনা এর ব্যাপারে আপনারা সবাই জানেন এইটা নিয়ে সমস্ত দেশে এখন চলছে লকডাউন তো গভর্নমেন্ট থেকে কিছুদিন আগে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছিল করোনা কভ নামে সে অ্যাপ্লিকেশনটি থেকে জানা যেত যে আপনি করোনা এফেক্টেড কি না বা আপনার আশেপাশে কেউ করোনা এফেক্টেড আছে কি না তো সেই অ্যাপ্লিকেশনটিকে মডিফাই করে বা নতুন আপডেট করে দুদিন আগে আবার একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে আরোগ্য সেতু নামে সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে জানিয়ে দেবে যে আপনি করোনা অ্যাফেক্টেড কিনা বা আপনার পাশে কেউ করোনা অ্যাফেক্টেড আছে কি না এবং অ্যাপ্লিকেশানটি থেকে করোনা সম্বন্ধে আরও অনেক কিছু তথ্য জানতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ইউজ করতে হবে বা অ্যাপ্লিকেশনটির কী কাজ আর কীভাবে ইউজ করবেন সেটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল সেট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন দেখি অ্যাপ্লিকেশনটি কীভাবে কাজ করে তো অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আরোগ্যা সেতু নামে তো ইনস্টল করার পর ওপেন করবেন এখানে অনেকগুলো ভাষা পেয়ে যাবেন তো আপনি আপনার ভাষাটি সিলেক্ট করে নেক্সট করে দেবেন তো এখানে কিছু নিয়মাবলী থাকবে এগুলোকে অ্যাকসেপ্ট করে দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তারপরে আসবে যে এই অ্যাপটি ইউজ করার সময় ব্লুটুথ আর জিপিএস লোকেশন অন রাখতে হবে তো এটাকে আই এগ্রি আমি রাজি অ্যালাউ টাচ করে অ্যালাউ করে দেবেন দুবার তো অ্যালাউ করার পর নিজের মোবাইল নম্বরটি দিয়ে ভেরিফাই করে নিতে হবে তো এখানে ওটিপি দিয়ে ভেরিফাই হয়ে যাবে তারপর এখানে ব্যক্তিগত বিবরণ দিতে হবে পুরুষ নাম মহিলা পুরো নাম বয়স পেশা আর বিগত ত্রিশ দিনে কোথাও ভ্রমণ করতে গিয়েছেন কিনা সেটা আর এখানে পেশার মধ্যে এই অপশানগুলো পেয়ে যাবেন তো এই অপশানগুলোর মধ্যে আপনি যদি একটাও না হন তাহলে একদম নিচে পেয়ে যাবেন উল্লেখিত কোনোটাই নয় এটা সিলেক্ট করে দেবেন আর ত্রিশ দিনের বিগত ত্রিশ দিনে ভ্রমণের এখানে সমস্ত জায়গার নাম পেয়ে যাবেন তো আপনি যদি কোথাও ভ্রমণ না করে থাকেন তাহলে নানি রেখে দেবেন তো এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর এই জমা দিন অপশানে যেতে হবে তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে আর ওপেন হওয়ার পর ফার্স্ট ইন্টারফেসটি এমন পাবেন এখানে কিছু নিয়মাবলী পেয়ে যাবেন আর নিচে পেয়ে যাবেন সহায়তা কেন্দ্র কেন্দ্রসমূহ এখানে যাবেন এখানে গিয়ে দেখতে পাবেন প্রতিটি ডিস্ট্রিক্ট অনুযায়ী হেল্প সেন্টার নম্বর দেওয়া আছে তো এখান থেকে প্রতি ডিস্ট্রিক্টের হেল্প নম্বরটি পেয়ে যাবেন আর নিচে পেয়ে যাবেন মূল্যায়ন পরীক্ষা তো এটাতে যাবার পরে এটা অটোমেটিক আপনাকে কোশ্চেন করবে সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে যে আপনি পুরুষ কি না মহিলা তো পুরুষ হলে পুরুষ ট্যাস্ক করার সাথে সাথে রিপ্লে চলে আসবে আপনার বয়স লিখুন তো এখানে বয়সটা দিতে হবে তারপর বলেছে কাশি জ্বর শ্বাস কষ্ট এর মধ্যে কি কোনোটা আছে তো নেই তো কোনোটাই না তারপরে দিয়েছে ডায়াবেটিস ফুসফুস রোগ হৃদরোগ ওপরের কোনোটাই না তো আপনার যদি এর মধ্যে কিছু থেকে থাকে তাহলে সেই অপশনটি দেবেন আর যদি কিছু না থাকে তাহলে কোনোটাই না আপনি গত চোদ্দ দিনে বিদেশ ভ্রমণ করেছেন হ্যাঁ বা না তো এরকম সমস্ত ডিটেলস দেওয়ার পর অ্যাপ্লিকেশনটি আপনাকে জানিয়ে দেবে যে আপনি কোন পর্যায়ে আছেন এছাড়াও এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন করোনা সম্পর্কে অনেক তথ্য আর কী করণীয় কী করতে হবে সমস্ত কিছু এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন আর নিচে পেয়ে যাবেন টুইটস এখানে করোনা সম্পর্কে কি কী খবর সেগুলো পেয়ে যাবেন এখানে কোনো ফেক নিউজ নেই আর এখান থেকে আপনি এই নিউজগুলো শেয়ার করতেও পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর